আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের আয়োজনে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি এবং ডিম দিয়ে অসম্ভব মজার একটি পিঠা রেসিপি। খেতে অনেকটা ড্রাই কেকের মতো, মাত্র একটি ডিম দিয়ে তৈরি করতে পারবেন আর সংরক্ষণ করা যাবে মাস জুড়ে। তো চলুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহ রহমান রহিম। শুরুতেই হচ্ছে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি আর এই ডিমটাকে খুব সুন্দরভাবে প্রথমে ফেটে নিতে হবে। হ্যান্ড উইক্সের পরিবর্তে এই কাজটা আপনারা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। এরপর এখানে আমি এলাচ পাউডার দিয়ে দিচ্ছি। এলাচ হালকা টেলে তারপরে আপনারা হচ্ছে পাটায় পিষে নিতে পারেন। তো এক চিমটি পরিমাণ এলাচ পাউডার আমি দিয়েছি। এবার এগুলোকে আরও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে চাইলে আপনারা এক চিমটি পরিমাণ লবণ ব্যবহার করতে পারেন। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। তো এবার খুব ভালোভাবে ডিম এবং চিনিটাকে মিশিয়ে নিতে হবে। আপনারা অনেকেই হয়তো রেসিপিটি দেখছেন কিন্তু কোনো ফিডব্যাক জানাচ্ছেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আজকের রেসিপিটি ভালো লাগলো বা খারাপ লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এতে করে আমি আমার কাজে আরও উৎসাহ পাই, আমার ভুল ত্রুটিগুলো আমি সংশোধন করে নিতে পারি। তো আমি এখানে কথা বলতে বলতেই কিন্তু হাফ কাপ পরিমাণ সুজি এবং হাফ কাপ আটা এখানে মিশিয়ে নিয়েছি। তো এটাকে খুব ভালোভাবে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছিলাম, কিন্তু পরবর্তী কাজটা হাত দিয়ে করাই ভালো, তাই হচ্ছে এখন হাত ইউজ করছি। তো এটাকে খুব সুন্দরভাবে ডোয়ের সাথে মিশিয়ে নিতে হবে। আর আরেকটা কথা, এটাকে একটা শক্ত ডো তৈরি করতে হবে, তার জন্য আমরা হচ্ছে পরবর্তীতে আটা ব্যবহার করব। তো আমি হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ আটা এখানে ব্যবহার করেছি। তো এটা প্রয়োজন বুঝে বুঝে আপনারা হচ্ছে আটা বা ময়দা যে কোনোটাই ইউজ করতে পারেন। আমার এখানে এই ডোটা তৈরি করার জন্য হাফ কাপ আটার সাথে আরও 6 টেবিল চামচ পরিমাণ আটা এখানে লেগেছে। তো আপনারা আপনাদের প্রয়োজন বুঝে বাড়তি আটাটা ব্যবহার করতে পারবেন। জাস্ট শক্ত একটা ডো তৈরি করতে হবে। তো আমাদের ডোটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো এখন এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি, ফিরে আসছি 10 মিনিট পর। তো দেখুন আমাদের ডোটা কিন্তু কিছুটা শক্ত হয়েছে, আরও পারফেক্ট হয়েছে। তো এখন আমাদের পিঠাটা কিন্তু তৈরি করার জন্য পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেল। এবার এখানে আমি ভাজা বাদাম দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। তো ঘি এবং বাদাম সম্পূর্ণই অপশনাল, কিন্তু দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি বা তেল যাই ব্যবহার করেন না কেন, দুইটার একটা ব্যবহার করতে হবে। এ পর্যায়ে কিন্তু ডোটা মেখে নেওয়াটা খুবই কষ্টকর, কিন্তু ভিডিওতে আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবে এটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন বাদাম এবং হচ্ছে ঘিটাকে। আজকের রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ রইল চ্যানেলটিকে একবার হলেও ভিজিট করে আসবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদের ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে, আমার হাতে কোনো প্রকার আটা বা কিছু লেগে নেই। তো এবার হচ্ছে আমরা এটাকে বিস্কিটের শেপ করে নিব। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ এখানে দিতে পারেন। তো একদম বেশি কিন্তু নেওয়ার প্রয়োজন নেই, সামান্য অল্প পরিমাণ নিয়ে তারপর হচ্ছে আমরা এটাকে জাস্ট নিজেদের পছন্দ মতো নকশা করে নিব। তো আপনারা চাইলে এভাবে হাত দিয়ে চ্যাপটা করেও নিতে পারেন, যে কোনোভাবে করে নিলে হয়ে যাবে। খেয়াল রাখতে হবে একদম বেশি মোটাও করা যাবে না, আবার একদম বেশি পাতলাও করা যাবে না, এরকম একটা শেপ আপনাকে তৈরি করতে হবে। সবগুলো পিঠা আমি কিন্তু রেডি করে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। আর ভাজার সময় অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে। এটাকে অবশ্যই একদম মিডিয়াম টু লো হিটে রেখে আপনারা ভাজবেন, আর একটু সময় নিয়ে ভাজতে হবে। যদি তেলটা একদম বেশি গরম হয়ে যায় বা হাই হিটে আপনারা ভাজেন, তখন কিন্তু এটা ভিতর থেকে কাঁচা রয়ে যাবে এবং বাহির দিক থেকে পুড়ে যাবে। তাই অবশ্যই মিডিয়াম টু লো হিটে রেখে ভাজবেন। যখন তেলটা একটু বেশি গরম হয়ে যাবে তখন এটাকে লো হিটে রাখবেন, আর ভাজার এক পর্যায়ে দেখবেন উপরের দিক থেকে একটু ফেটে ফেটে আসবে, তখন কিন্তু অপর পাশ আমরা উল্টে দিব। তো এভাবেই সবগুলো পিঠা খুব সুন্দরভাবে আমি ভেজে তারপর হচ্ছে উঠিয়ে নিচ্ছি। এবার আসি সংরক্ষণ পদ্ধতিতে। এই পিঠাটা আপনারা নর্মাল ফ্রিজে 15 থেকে 20 দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন, আর যদি ফ্রিজ ছাড়া রাখতে চান তাহলে 1 সপ্তাহ থেকে 10 দিন এই পিঠাটা ভালো থাকবে। তো আমি ডেকোরেশনের জন্য উপর থেকে চিনি দিয়ে দিয়েছি,
খেতে কিন্তু ভালোই লাগে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে ভুলবেন না, আর আমাকে কমেন্ট করে জানাবেন। খুদা হাফেজ।